গল্পতুনির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুণ্যেন্দু পত্রী ছদ্মনাম সমুদ্রগুপ্ত একজন বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, কলকাতা গবেষক, চিত্র পরিচালক তথা প্রচ্ছদ শিল্পী। 1958 সালে প্রকাশিত প্রথম উপন্যাস দাঁড়ের ময়নার জন্য তিনি মানিক পুরস্কার লাভ করেন। সামগ্রিক সাহিত্যকর্মের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত করেন। আমাদের আজকের উপস্থাপনা তাঁরই রচিত ছোট গল্প নিয়ে। গল্পের নাম ফুলি চলল ফিলিমে। ভাষ্যে সন্দীপ, শ্রেয়া ও সায়ন। শব্দ আবহ সন্দীপ, প্রাচীর চিত্র সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। দেবুদার মেজ বৌদি সুমিতার ঘরে ঢুকে শটান মেজে শুয়ে হাত পা ছড়িয়ে গড়াতে গড়াতে বললে, দারুণ গুড নিউজ আছে তোমার, সিনেমায় নামার চান্স এসে গেছে তো। সুমিতা সদ্য স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ঘাড়ে একটু পাউডারে পাফ বোলাচ্ছে। সিনেমার কথায় ঠোঁটে লিপস্টিক ঘষতে ঘষতে ঠোঁট উল্টে বললে, থাক, সাত সকালে তোমাকে আর সিনেমার কথা তুলে রসিকতা করতে হবে না। যখন বয়স ছিল তখন কত জায়গা থেকে তো ডাক এলো, রাজি হলো না কেউ, না তোমার দিগ্গজ দাদা, না তোমার মা বাবা। আরে এখন তো আমি তিন ছেলের মা, এখন সিনেমা চ্যান্সের গল্প শোনাচ্ছ আমাকে? তোমার কথা বললুম কখন, কথা তো শেষই করিনি আমি। তবে তোমার ফুলির ফুলি বিড়াল আবার সিনেমায় নামে নাকি? কেন নামবে না, সিনেমায় সকলেই নাম। হাতিমেরা সাথীতে দেখনি? বনফ্রিতে সিংহ নামেনি? তামিল তেলেগু ছবিতে দেখবে ছাগল গরু কুকুরদের রোল নায়ক নায়িকাদের চেয়েও বড় হয়। সিনেমা তো আর কারো কেনা সম্পত্তি নয়, সকলেরই স্বাধীন অধিকার আছে। মশা মাছি টিকটিকি সকলের, এমনকি কাঁকড়া বিছেরাও। সোনার কেল্লা দেখনি? কি জানি বাবা, আমি অত জানি না। বিড়াল নামলো কি গরু নামলো অত নজর দিয়ে দেখিনি কখনো। আমরা তো হিরো হিরোইন ভিলেন টিলেনই দেখি, তাদের কথাই মনে থাকে। মিথ্যে কথা বলো না বৌদি, কত বছর একটা বাংলা ছবি, ওই যার নায়ক ছিল একটা বাঁদর, দেখে এসে গদ গদ হয়ে তো প্রশংসা করছিলে। আহা, সেখানে তো বাঁদরটাই হিরো, হিরোরা যদি বাঁদর হয় সে তো অন্য কথা। তোমার ফুলি যদি কোনো ছবির হিরো হিরোইন, আপত্তি নেই তো? আমার আপত্তির কি আছে, যে করবে তার সঙ্গে তো কথা বলবে আগে। আই ফুলি, ও ফুলুমণি। খাটের তলা থেকে আলস্য মাখানো গলায় ফুলি সাড়া দেয় খুব সংক্ষেপে, তোর ছোটদা কি বলছে শোন। ফুলি খাটের তলা থেকে মন্থর পায়ে বেরিয়ে এসে দেবুর সামনে গা ঝাড়া দিয়ে গায়ে আর ভাঙ, লম্বা একটা হাই তুলে চোখ থেকে ঘুম দাঁড়ায়, তারপর ল্যাচ দিয়ে মেঝের উপরে বসার জায়গাটা ঈষৎ ঝেঁটিয়ে নিয়ে আধশোয়ার মতো ভঙ্গিতে বসে। কি বলছিলে? সিনেমায় নামবি? না। কেন? ফিল্ম খুব খারাপ জায়গা, স্বভাব চরিত্রে নষ্ট হয়ে যায়। তাই নাকি? কি করে জানলি? লোকে বলা বলি করে যে। লোকে তো বলে তুই খুব পেটুক, তা লোকের কথা শুনে তুই কি চুরি করে খাওয়া ছেড়েছিস? আবার সেই খাওয়ার খোটা, দেখেছো মা? ফুলি ঘুরে তাকায় সুমিতার দিকে। সুমিতা তখন ছোট ছেলে দুধ বানানোর জন্য আমলের টিন, জনতা স্টোভ, গেলাস, কেটলি, ছাঁকনি, চামচ ইত্যাদি নিয়ে ব্যস্ত। আমলের টিন খোলা মাত্রই সোজা হয়ে বসল ফুলি, সঙ্গে সঙ্গে গলা দিয়ে ফুটে বেরোলো বিচিত্র একটা শব্দ। এর অর্থ সুমিতা আর ফুলি ছাড়া কেউ জানে না। সুমিতা পাঁচ আঙুলের চিমটে কৌটো থেকে খানিকটা আমল গুঁড়ো তুলে নিয়ে মেঝে ছড়িয়ে দেয়। ফুলি একটু একটু চাটে। দেবু অধৈর্য হয়ে প্রশ্ন করে, কিরে নামবি কি না বল, নইলে আমাকে অন্য জায়গায় যেতে হবে। বাড়িতে তো আরো অনেক বিড়াল আছে, তাদের বলো না। ওরে বাঁদর, তাদের বলার থাকলে কি তোর কাছে আসতুম? যারা ছবিটা করছে আর যে ছবিটা করছে তাদের তোর মতোই একটা বিড়াল দরকার। চিত্রনাট্যে লেখা আছে বিড়ালটি হবে আর্কিটাইপাল, অর্থাৎ বিড়াল জাতির প্রতিভা। দেখিলেই দর্শক বুঝিয়া যাইবে ইনি সেই বিড়াল যিনি বাঘের মাসি। কেন জোর করছো ছোটদা?
আমার মতো গায়ের রং আরো পাবে। সত্যি কথা বলছি, ফিলিম টিলিম আমার তেমন পছন্দ নয়। দেখো না, টিভিতে যখন ফিলিম হয় ঘরে থাকি না, বারান্দায় গিয়ে ঘুমোই। এটা তো মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, তার মানে? তার মানে জানো না, এত লেখাপড়া জানো আর ফিলিম যে মিক্সড ফ্রাইড রাইস সেটাই জানো না? এই তো কদিন আগে দিল্লির যিনি কলকাতায় এসে কলকাতায় যে চলচ্চিত্র উৎসব হবে তার কথা বলতে গিয়ে বললেন না যে ফিলিম হলো এমন একটা আর্ট যেখানে আপনি সব পাবেন, যাত্রা, থিয়েটার, পপ টপ, নাটক, খেউর, গপ্প উপন্যাস, নাচ গান, মারপিট সব। খুব হয়েছে, তোকে আর বিদ্যে বমি করতে হবে না। এরপর কবে বলবি থিয়েটার হলো চিকেন চাউমিন, যাত্রা হলো বড়া কাবাব? তাহলে তোর তো গরজ নেই। রাজি হতে পারি, তবে এক শর্তে। কি শুনি? ফিল্মে বিড়ালদের যেরকম দেখানো হয় সেরকম দেখালে চলবে না। বিড়াল সিনেমায় নামলে তাকে তো বিড়ালের মতোই দেখতে হবে। তা সে কি হরিণের মতো হবে না ক্যারোর মতো হবে? তা বলছি না, স্বভাব চরিত্রের কথা বলছি। ফিল্মে খুব হেনস্থা করা হয় তো আমাদের, যেন বিড়াল যাত্রা শুধু চুরি করে খাওয়া ছাড়া আর কিচ্ছু জানে না, অথচ আমরা যে গৃহস্থের কত কাজে লাগি। কে হেনস্থা করেছে তোদের আর কবে করেছে? অনেকবার। ডিটেকটিভ ছবি হলেই বিড়ালদের রং হয়ে যাবে কালো, সে যেন জমের চেলা। তোমরা পথের পাঁচালী পথের পাঁচালী করে অত নাচো, অথচ সেখানেও আমাদের উপর কিনা তুচ্ছ তাচ্ছিল্য। সত্যজিৎ বাবুর মতো অত বড় একজন গণ্যমান্য পরিচালক কি করে যে আমাদের এক নাবালক জাত ভাইয়ের ঘাড়ের ওপর ইন্দির ঠাকুরের নোংরা পুটুলিটা ছুঁড়ে ফেললেন, সত্যি ভাবতে লজ্জা হয়। নিতান্তই আমাদের কোনো ইউনিয়ন টিউনিয়ন নেই, থাকলে তুল কালাম হয়ে যেত। অথচ দেখো ফরাসি পরিচালকরা কত ভালো, কুফুর লোকটা তার ওই ডে ফর নাইটে কি চমৎকার করে বিড়ালটাকে দিয়ে খাওয়ালো। ফরাসিরা ছাড়া ফিলিমে আর বিড়ালদের মর্ম বোঝে না কেউ। আহা, বোদলেয়ারের কি মধুমাখা কবিতা বিড়াল সুন্দরীকে নিয়ে। ওহ, তোর বক্তৃতা শুনতে শুনতে মাথা ধরে গেল। তাহলে রাজি আছিস তো? ধরে নাও আছি। কত দেবে? লো বাজেট নিউ ওয়েব নয় তো? দেবু উত্তর দিতে যাবে এই সময় সেজকর্তা এসে দাঁড়ালেন দরজার সামনে, বিষণ্ন, উদ্ভ্রান্ত এবং ক্রুদ্ধ। বৌমা, তোমার ওই ফুলিটা কোথায় বলো তো, ওকে গুলি করব। দেবু ঘুরে তাকিয়ে দেখে সেজকর্তার চটির জুতো চটরপটর শুনে কোন ফাঁকে জানলা দিয়ে গলে চম্পট হয়েছে ফুলি। সুমিতার বদলে দেবুই প্রশ্ন করে, কেন, কি হয়েছে সেজকাকা? সর্বনাশ করেছে আমার ছানা কাটা আর গুঁড়ো কেনার খরচাটা বাঁচানোর জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এক জার্মান সাহেবের লেখায় ইন্সপায়ার্ড হয়ে। বৌদির কাছ থেকে সেই মতো এক জামবাটি দুধ এনে আমার ঘরের মেঝে রেখেছি, তার ভিতরে মন্ত্র লেখা একটা কাগজ আর তানপুরার বাঁচতে বাঁচতে ছিঁড়ে যাওয়া জোয়ারির তার ডুবিয়ে রেখে বাথরুমে গেছি চান করতে, ফিরে এসে দেখি জামবাটি ফাঁকা, সেই সঙ্গে মন্ত্রপুত কাগজ আর তানপুরার তার। আমার এক বছরের সাধনা গবেষণা সব এখন অর্পিত। আমাদের আজকের গল্প এ পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।